বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি শাহনুর মাহমুদ, সহকারী অধ্যাপক বাংলা। আমি আবারও হাজির হয়েছি দ্বিতীয় বর্ষের ক্লাস নেওয়ার জন্য। আমি দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইতিপূর্বে তোমাদের ক্লাস নিয়েছিলাম এবং এই অনলাইন ক্লাসে তোমাদেরকে অনেক সাড়া পেয়েছি এবং তোমরা ক্লাস করেছো, এই জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই এবং তোমরা মনোযোগের সহিত ক্লাসগুলোকে নোট করেছ, সেজন্য আমি তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি তোমরা আজকের ক্লাসটিও অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা অংশগ্রহণ করবে এবং সেটি খাতায় নোট করবে। ইতিপূর্বে আমি তোমাদের শব্দ অধ্যায়ের তিনটি প্রশ্ন আলোচনা করেছিলাম। একটি হচ্ছে কী কী উপায়ে শব্দ গঠন হয়, আরেকটি হচ্ছে উৎস অনুসারে শব্দ কী ও উদাহরণসহ আলোচনা করে, আরেকটি হচ্ছে গঠন অনুসারে শব্দ কী তা উদাহরণসহ আলোচনা করে। আজকে হচ্ছে তোমাদের আলোচ্য বিষয়, দেখো তোমরা বুঝে যে অর্থ অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায় উদাহরণসহ আলোচনা করে। আজকের বিষয়টি হচ্ছে অর্থ অনুসারে শব্দ। তোমরা দেখো যে আমরা তো শব্দ নিয়ে অনেক আলোচনা করেছি, আর শব্দ কী, কী কী উপায়ে শব্দ গঠিত হয় সেগুলো তোমাদের অবশ্যই জানা রয়েছে এবং তোমরা সেগুলো খাতায় লিখে রেখেছ। তোমরা ধীরে ধীরে রিভিশন করবে আর তোমরা পরীক্ষায় অংশ নেবে। দেখো অন্যান্য ক্লাসের মতোই আজকে শব্দের যে অর্থ অনুসারে শ্রেণীবিন্যাস তা তোমাদেরকে আলোচনার মাধ্যমে দেখানো হচ্ছে। অর্থ অনুসারে শব্দকে তিন ভাগে ভাগ করা যায়। দেখো এই অর্থ অনুসারে শব্দ যে তিন ভাগে ভাগ করা যায় সেটা কিন্তু অবশ্যই তোমরা মনোযোগ সহকারে বুঝবে, যথা যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ় শব্দ ও তিন নম্বর হচ্ছে যোগ রূঢ় বা যোগ রূঢ় শব্দ। এখন এই তিনটি শ্রেণীর শব্দ অর্থের অর্থ অনুসারে শব্দ গঠনের মধ্যে আলোচিত হয়েছে। এখন দেখো যৌগিক শব্দ কী, এই যৌগিক শব্দটাই হচ্ছে যে সকল শব্দ ব্যক্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ অভিন্ন এবং একই, সেই সকল শব্দকে বলা হয় যৌগিক শব্দ। এখানে আরেকটি বিষয়ে আলোচনা করা যায়, সেটা হচ্ছে কি যে প্রত্যয় এবং উৎপত্তি দ্বারা নিষ্পন্ন শব্দকে যৌগিক শব্দ বলা হয়। এখানে অবশ্যই দেখা গেছে যে যে শব্দটি তোমার ব্যক্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ একই এবং অভিন্ন সেটাই হচ্ছে তোমার যৌগিক শব্দ। যেমন এখানে আছে রূপ যোগ বান, রূপ বান, এখানে রূপ বান একটা শব্দ হয়েছে, অর্থাৎ এখানে দেখা গেছে রূপ অর্থ যা আর বান অর্থ কি তাই, এখানে এখানে বলা আছে কি রূপ বান। এখন তাহলে পাগল রূপ আমি পাগলামি, তাহলে পাগল কি যে অর্থ হয়েছে, আমি পাগল একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি, এই জন্য এখানে কি পাগলামি। তাহলে এটা হচ্ছে প্রত্য এবং প্রত্যয় দ্বারা গঠিত, এটা হলো কি তোমার যৌগিক শব্দ। রূঢ় শব্দ বা রূঢ় শব্দ যে সকল শব্দ উপসর্গ দ্বারা গঠিত, যে সকল শব্দ উপসর্গ দ্বারা গঠিত এবং যে সকল শব্দ উপসর্গ দ্বারা গঠিত এবং প্রকৃতি ও প্রত্যয় দ্বারা নিষ্পন্ন কিন্তু মূল অর্থ না বুঝিয়ে ভিন্ন একটি অর্থ বোঝাবে, আলাদা একটি অর্থ বোঝাবে, তাকে বলা হয় কি তোমার যোগ রূঢ় বা রূঢ় শব্দ।
যেমন এখানে প্র যোগ বিন প্রবীণ বা যোগ ই বাসী, এই প্রটা হচ্ছে কি তোমার উপসর্গ, আর বিনটা হচ্ছে তোমার একটি অব্যয় শব্দ, এ হচ্ছে প্রবীণ। এখানে এই বিন কোনো অর্থ না বুঝে ডাইরেক্ট প্রবীণ বুঝে গেছে, এই জন্য এখানে বলা হয় কি এটা তোমার রূঢ় শব্দ। আবার বাস যোগ ই এই বাসি, এটা প্রত্যয় আর এটা হচ্ছে প্রত্যয়, এখানে বাস মূল শব্দ না বুঝে বাসি হয়েছে, সেটা হচ্ছে কি তোমার রূঢ় শব্দ। এখন ধর যুগরূঢ় বা যুগরূঢ় শব্দ, যে সকল শব্দ ব্যাসবাক্য অর্থাৎ সমাসবদ্ধ দ্বারা সমাজ দ্বারা গঠিত সেই সকল শব্দকে বলা হয় তোমার যুগরূঢ় শব্দ। অর্থাৎ ব্যাসবাক্যের কোনোটির অর্থ না বুঝিয়ে আলাদা একটা অর্থ বুঝাবে সেই সকল শব্দকে বলা হয় তোমার যুগরূঢ় শব্দ। যেমন জল ধারণ করে যা জলধি, সুন্দর হৃদয় যার সুরি, এই জন্য এটাকে বলা হচ্ছে কি এখানে ব্যাসবাক্যের কোনো কিছুর অর্থ প্রকাশ না করে আলাদা একটি অর্থ প্রকাশ করেছে, এটা হচ্ছে কি যুগরূঢ় বা যুগরূঢ় শব্দ। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পারছ যে শব্দ অর্থ অনুসারে শব্দ কি এবং কয় প্রকার, এবং সেটাকে উদাহরণ সমালোচনা করা হয়েছে। আগামী ক্লাসে তোমাদেরকে সাথে আবারও অন্য একটি বিষয় নিয়ে দেখা হবে, তোমরা আশা করি সেই ক্লাসে অংশগ্রহণ করবে। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ।